প্রশ্ন কালেক্ট করে উত্তর নেওয়ার চেষ্টা করতেছে পার্সিয়ালিটি একদম গ্রহণযোগ্য নয় আমি এই প্রশ্ন অফিসে বসে বসে লিখছি আমার বউকেও দেখাই নাই বুঝতে হবে বিষয়টা এই তো পরব যদি পাস করে দেয় এজন্য দেখাই নাই আমরা কি রেডি রেডি হলে বলেন খুব দ্রুত সবাই রেডি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির নাম কি আমি আবার বলছি বাংলাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির নাম কি কেউ কাউকে বলে দিবেন না কেউ কারোটা দেখবেন না সময় কাউন হচ্ছে কিন্তু 20 সেকেন্ড ওভার 30 সেকেন্ড খালি শুধু উত্তর লিখবেন খালি শুধু উত্তর লিখবেন প্রশ্ন লেখার দরকার নাই শুধু উত্তর লিখবেন প্রশ্ন লেখার দরকার নাই আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন দ্বিতীয় প্রশ্ন 52 এর ভাষা আন্দোলন কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় 52 এর ভাষা আন্দোলন কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় প্রশ্ন 52 এর ভাষা আন্দোলন কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং কোন সংস্থা স্বীকৃতি দেয় কোন সংস্থা স্বীকৃতি দেয় কত সালে স্বীকৃতি পায় কোন সংস্থা স্বীকৃতি দেয় তৃতীয় প্রশ্ন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি যারা পারেন সামনে যারা পারেন অনেকেই পারেন ব্যাপারটা এনজয় করার মতো তৃতীয় প্রশ্ন বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে এখান থেকে যে কেউ বলে দিলে খুব সমস্যা আরে ভাই আপনি বলতেছেন কেন আপনি এদিকে আসেন এনে 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 আসেন কেউ আপনারা দেখে আরেকজন লিখবো এনে বসুন 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 বসে পড়েন ভাই বসে পড়েন এই যে এনে বসে পড়েন না সুন্দর দেখা আপনি আপনি সুফায় বসেন মামা ওঠেন এই জকিরুল এদিকে আসেন আপনার চেয়ার এদিকে আসেন আর এখান থেকে কেউ বলে দিবা না দেখা করে মোবাইল বন্ধ সব পকেটে ঢুকাও আমাদের প্রশ্ন প্রশ্ন 3 নম্বর প্রশ্ন সবাই লিখছেন বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে তৃতীয় প্রশ্ন শেষ চতুর্থ প্রশ্ন চেষ্টা করবেন উনার উপাধি সহ লেখার জাতিসংঘের কর্তৃক পরিচালিত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর অবস্থান কততম জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবস্থান কততম কেউ মোবাইল খুলা প্রশ্ন উত্তর বলে দিবেন না যাকে বলবেন তাকে বাদ করে দিব জাতিসংঘ কর্তৃক পরিচালিত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবস্থান কততম এটা জানা খুব জরুরি আমাদের আমাদের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী 3 বাহিনীর যারা সেনা নৌ বিমান এবং র‍্যাব ওনাদের সমন্বয়ে শান্তিরক্ষা মিশনে আমরা বহু বছর যাবত খুব ভালো অবস্থানে আছি প্রশ্ন নাম্বার 5 প্রশ্ন নাম্বার 5 আগেটা শেষ হইছে আগেটা বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি ভিতরে যারা পরীক্ষা দিচ্ছেন মহিলারা কেউ যেন না দেখতে পারে মোবাইলে কোনো সহযোগিতা যেন না নিতে পারে এই ছাত্র নাম নভারা না বই রয়েছে
আমরা 5 নম্বর প্রশ্নে চলে গেছি বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি আন্তর্জাতিক এটা ছিল আন্তর্জাতিক প্রশ্ন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বর্তমানে বহুল আলোচিত ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় বাংলাদেশ সরকার কতজন উদ্ধারকর্মী পাঠিয়েছেন বর্তমানে বহুল আলোচিত ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় বাংলাদেশ সরকার কতজন উদ্ধারকর্মী পাঠিয়েছেন সর্বশেষ মোট কতজন উদ্ধারকর্মী পাঠিয়েছেন এবং তারা সাফল্যের সহিত তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধারকর্মী জীবিত এবং মৃত উদ্ধার করে অলরেডি তুরস্কের মানুষের কাছে মহানায়ক বনে গেছে তাদেরকে যেখানেই দেখছে তুরস্কের মানুষ স্যালুট দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তোমরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো যেভাবে আমাদেরকে জীবিত এবং মৃত মানুষ উদ্ধার করে দিচ্ছ আমরা তোমাদের ধন্যবাদ জানাই তোমাদেরকে স্যালুট এটার জন্য কিন্তু বাঙালি হিসেবে এই